নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই 1427 বঙ্গাব্দে কোন কোন রাশির পুরাতন প্রেম ফিরতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। বেশ কিছু ভিউয়ার্স বারবার কমেন্টস করছেন যে আমি নতুন প্রেমের ব্যাপারে বলেছি, কিন্তু কোন কোন রাশির এই 1427 বঙ্গাব্দে পুরাতন প্রেম ফিরবে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু জানাইনি। মেনলি যারা জানতে চাইছেন যে পুরাতন প্রেম কাদের কামব্যাক করতে চলেছে, আমি এই ভিডিওতে ডিটেলস জানাতে চলেছি। তো প্রথমেই আপনাদেরকে জানাই, প্রেম এমনই একটা বিষয়, সকালে একরকম, বিকালে একরকম, আবার 7 দিন পর একরকম, আবার 1 মাস পর একরকম, মানে মানসিকতাটা কিন্তু চেঞ্জ হতেই থাকে প্রেমের ক্ষেত্রে। এবং এই প্রেমের ক্ষেত্রে প্রচুর ছেলেমেয়ে হতাশা এবং ডিপ্রেশনে কিন্তু ভুগছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে দুটি ছেলেমেয়ের মধ্যে দেখা গেল যে রিলেশনশিপ আছে, কিন্তু কিছুদিন পর সেই মেয়েটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ এনগেজমেন্ট পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু সেই ছেলেটি তখনও কিন্তু সেই মেয়েটিকে মন থেকে, হৃদয় থেকে সে কিন্তু ভালোবাসে। তার ভালোবাসার যে অন্যর হাতে চলে যাচ্ছে, এর থেকে ওর কাছে বেদনাদায়ক জিনিস আর নেই। অর্থাৎ ঠিক সূর্য যেমন ডুবে যায়, সূর্য যেমন অস্তাচলে চলে যায়, জীবনটা ঠিক তার অস্তাচলে চলে যাওয়ার মতো, সূর্য ডুবার মতনই তার জীবন হতে চলেছে। এরকম প্রচুর দেখা যাচ্ছে, ভুরি ভুরি উদাহরণ আছে, দীর্ঘদিনের রিলেশান বিচ্ছেদ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বিয়ে প্রেম করতে দেখা গেল একই অফিসে চাকরি কাজ করে, বা স্কুলে চাকরি করে, বা অফিসে চাকরি করে, দুজনের মধ্যে প্রেম, ফোনে যোগাযোগ, কথাবার্তা, এমনকি বাড়িতে দেখাশোনা পর্যন্ত হয়ে গেছে, কথাবার্তা পর্যন্ত হয়ে গেছে, এমনকি ফোনে দুজনের মধ্যে আলাপচারিত হয়, কিন্তু সেখানেও কিন্তু সেই প্রেম বিচ্ছেদ হয়ে যায়। তাই একটা দক্ষ জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু এই প্রেমের ব্যাপারে বিশ্লেষণ করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তবু আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি জানাতে চলেছি, এই পুরাতন প্রেম এই 1427 বঙ্গাব্দে কাদের ফিরতে চলেছে আমি তাই নিয়ে জানাবো, এবং কি করবেন তার সাথে, কি উপায় করলে আপনাদের সেই প্রেম কিন্তু আপনাদের ফিরে আসবে সেটাও এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি জানাবো। তো প্রথমেই জানাই, ছেলেদের ক্ষেত্রে প্রেমের জন্য ইম্পর্টেন্ট গ্রহ যেটা হচ্ছে শুক্র। আপনার জন্মছকের শুক্র কেমন আছে, শুক্র কোন পজিশনে আছে, নক্ষত্র কেমন আছে, শুক্র কোনো নিচস্থ নয় তো, বা শুক্র ডিগ্রিগত দিক থেকে নিচস্থ নয় তো, এগুলো দেখা দরকার। শুধু নিচস্থ নয়, ডিগ্রিগত দিক থেকে নিচস্থ, বা শুক্র কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নয় তো, এই ব্যাপারগুলো দেখা দরকার। পাশাপাশি পঞ্চম ভাবও দেখা দরকার, আপনার পঞ্চম ভাবের অধিপতি কোন জায়গাতে অবস্থান করছে, বা পঞ্চম ভাবের উপর কোন গ্রহ বসে আছে। অনুরূপ মেয়েদের ক্ষেত্রে এই জুপিটার, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেমন ভেনাস, মেয়েদের ক্ষেত্রে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ পজিশান মেয়েদের ক্ষেত্রে একান্ত বিচার্য বিষয়। অর্থাৎ আপনাদের এই বৃহস্পতি গ্রহ কেমন আছে জন্মছকে সেটা অবশ্যই আপনারা দেখবেন। সেক্ষেত্রে দেখবেন যে যদি আপনার বৃহস্পতি রাহুর যুক্ত, বা বৃহস্পতি আপনার পাপগ্রহের দ্বারা দৃষ্ট, বা বৃহস্পতি নক্ষত্র দিক থেকে দুর্বল হয়ে আছে, সেক্ষেত্রে দেখবেন কী হবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেম বিচ্ছেদ, বা প্রেমের ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ার, এবং তা থেকে মানসিক হতাশা আসে। তো 1427 বঙ্গাব্দে
কোন কোন রাশির এই পুরাতন প্রেম কিন্তু কামব্যাক করবে, আমি একে একে আপনাদেরকে এবার আমি বিস্তারিতভাবে জানাতে চলেছি। এবং তার পাশাপাশি যাদের প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে তারা কি উপায় করবেন, এবং পাশাপাশি আপনারা দেখুন আপনাদের রাশিচক্রে শনি গ্রহের অবস্থান কেমন আছে। শনি গ্রহ যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে বিচ্ছেদ কিন্তু হয়। আর শনি গ্রহ যদি ঠিক থাকে কি না, শনি কী করে পুরাতন জিনিসকে আবার ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ ব্যাককে কিন্তু নির্দেশ করে, অর্থাৎ পিছনকে নির্দেশ করে শনি। অর্থাৎ শনি গ্রহ যার যত ভালো থাকবে তারা পুরাতন প্রেম কামব্যাক কিন্তু তাদের জীবনে খুব সহজেই হবে। যতই আপনাদের রিলেশান ক্রাইসিস হোক না কেন, রিলেশানে অবনতি হোক না কেন, সেই রিলেশান কিন্তু আপনাদের আবার ঘুরে আসবেই, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। এবার আমি জানাই কোন কোন রাশির পুরাতন প্রেম এই 1427 বঙ্গাব্দে ফিরতে চলেছে। প্রথম যে রাশিটির কথা আমার মনে হচ্ছে খুব জোর দিয়ে আমি বলছি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সত্যি কথা বলতে গেলে যেমন নতুন প্রেম আসবে, কিন্তু এবছর আপনাদের পুরাতন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কে কিন্তু উন্নতি হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরও প্রেমের ক্ষেত্রে কিন্তু এবছর পুরাতন প্রেম কিন্তু আপনাদের ফিরে আসবেই। আমি যে আগে বিগত কথাগুলো বললাম সেগুলো যদি আপনাদের ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরাতন প্রেম ফিরে আসতে বাধ্য। এর পাশাপাশি আপনাদেরকে জানাই যাদের কন্যা রাশিরও কিন্তু পুরাতন প্রেম ফিরে আসার প্রবল সম্ভাবনা, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এরপরে যে রাশিটির কথা বলবো যেটা আমার খুব বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও এবছর পুরাতন প্রেম কিন্তু ফিরে আসবে, কারণ আপনাদের শনির সাড়েসাথী চলছিল, খুব আপনাদের মানসিক চাপ ডিপ্রেশন চারিদিক থেকে হতাশা কিন্তু আপনাদের এসছে, বৃশ্চিক রাশিরও কিন্তু এবার এই পুরাতন প্রেম কিন্তু আসবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশিরও এবছর পুরাতন প্রেম কিন্তু কামব্যাক করবে। এর পাশাপাশি যে গ্রহ রাশির কথা মনে হচ্ছে সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিরও কিন্তু এবছর পুরাতন প্রেম কিন্তু ফিরে আসতে চলেছে। তারপরে যে রাশির কথা আমার বিশেষ কোণে মনে হচ্ছে সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, ধনু রাশিরও কিন্তু এই 1427 বঙ্গাব্দে নতুন প্রেমের পাশাপাশি পুরাতন প্রেমেরও কিন্তু সম্ভাবনা আছে ফিরার। সবশেষে যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিরও কিন্তু পুরাতন প্রেম কামব্যাক করার একটা প্রবল কিন্তু সম্ভাবনা এই 1427 বঙ্গাব্দে কিন্তু দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই বলছে। যদি আপনার পঞ্চম ভাব ভালো থাকে, পঞ্চম ভাবের অধিপতি ভালো থাকে শুক্র অর্থাৎ ভেনাস, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে জুপিটার বৃহস্পতি গ্রহ যদি ভালো থাকে আপনাদের পুরাতন প্রেম নিশ্চিতরূপে ফিরবে আমি দায়িত্ব নিয়ে বলছি। এবার আপনারা কি কাজ করবেন, ছেলেরা আপনারা পুরাতন প্রেম যেন ফিরে আসে সেই জন্য আপনারা শুক্রবার দিন কোনো মন্দিরের অশ্বত্থ গাছের নিচে দুধ গঙ্গা জল দিন এবং একটি প্রদীপ প্রজ্বলন করুন, এবং আপনারা একটি লাল সুতো কিন্তু সেই অশ্বত্থ গাছে বেঁধে আসুন, দেখবেন আপনাদের এবং মনস্কামনা জানান, দেখবেন আপনাদের পুরাতন প্রেম কিন্তু ফিরে আসবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু। আর মেয়েদের ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা বৃহস্পতিবার দিন অবশ্যই কোনো মন্দিরের অশ্বত্থ গাছের নিচে দুধ গঙ্গা জল দিন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, এবং আপনারা হলুদ সুতো সেখানে বেঁধে আসুন, এবং আপনারা আপনাদের মনস্কামনা জানান, আপনাদেরও পুরাতন প্রেম কিন্তু ফিরে আসবে এবং দেবদী। তো আপনারা যারা ছেলেরা আছেন তারা শুক্রবার দিন এই কাজটি করুন, এবং মেয়েরা বৃহস্পতিবার দিন অবশ্যই এই ক্রিয়াটি করুন যেটা আমি বললাম। এবং এর পাশাপাশি
আপনারা শিব এবং পার্বতীর পুজো করুন, উপাসনা করুন। দেখবেন যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছে তাদের কিন্তু এই সমস্যা কাটতে বাধ্য। অর্থাৎ প্রতি সোমবার আপনারা দেবদীদেব মহাদেবের ব্রত রাখুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।